আজ কথা বলবো উইন্ডোজ 11 নিয়ে। যারা উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 10 ইউজ করেন তারা চাচ্ছেন যে উইন্ডোজ 11 এ শিফট করবেন, বাট যারা অলরেডি উইন্ডোজ 11 ইউজ করেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি উইন্ডোজ 11 এ ডেস্কটপ আইকন সেট করবেন এবং উইন্ডোজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো এই বিষয়গুলোই থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নিউ মেম্বার হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু ব্যাক। কথা হচ্ছিল কিভাবে আমরা উইন্ডোজ 11 এর ডেস্কটপ আইকন এবং উইন্ডোজ 11 এর ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয় সেই বিষয়ে। তো শুরুতেই আমরা দেখব ডেস্কটপের আইকনগুলোকে কিভাবে সেট করতে হয়। তো ফার্স্ট অফ অল, ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডের উপরে মাউসের কার্সারটা রাখার পরে মাউসের রাইট ক্লিক করতে হবে, দেন দেখতে পাচ্ছেন শো মোর অপশনস। এই কাজটি চাইলে আপনি কিবোর্ডের মাধ্যমে করতে পারেন, সেক্ষেত্রে শিফট প্লাস F10 প্রেস করতে হবে। তো এখান থেকে আমি শো মোর অপশন এটা সিলেক্ট করে দিচ্ছি, দেন এখান থেকে পার্সোনালাইজ। এখানে আসার পর দেখতে পাচ্ছেন থিমস, থিমস অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর স্ক্রোল করে একটু নিচের দিকে আসতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ আইকন সেটিংস, এটা সিলেক্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার, ইউজার্স ফাইল, নেটওয়ার্ক, রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল। তো সবগুলোকে আমি ডেস্কটপ আইকন হিসেবে সেট করতে চাচ্ছি, সেক্ষেত্রে সব টিক মার্কগুলো দিয়ে দিতে হবে। দেন অ্যাপ্লাই, ওকে। তো দেখতেই পাচ্ছেন ডেস্কটপে আইকনগুলো কিন্তু সেট হয়ে গিয়েছে। তো এখন আমরা দেখব ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয়। ঠিক সিমিলার ওয়েতে মাউসে রাইট ক্লিক করতে হবে, দেন শো মোর অপশনস, এখান থেকে পার্সোনালাইজ। এরপরে হচ্ছে থিমস। তো এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, আমি সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হচ্ছে। এরপরেরটা চেঞ্জ করে দেখি। তো এখান থেকে আপনার যেটি চুজ হয় সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তো এখন আমি চাচ্ছি ডেস্কটপের নেক্সট ব্যাকগ্রাউন্ড দেখব, সেক্ষেত্রে মাউসে রাইট ক্লিক করতে হবে, দেন হচ্ছে নেক্সট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। দেখতেই পাচ্ছেন চেঞ্জ হচ্ছে কিন্তু। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। নিত্য নতুন টিউটোরিয়াল পেতে মাহবুব ইনফোর সাথেই থাকবেন। এনি টাইম এনিহোয়ার, আল্লাহ হাফেজ।